দোল উৎসবকে কেন্দ্র করে গোটা জেলায় প্রায় শতাধিক রোগী জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়। জানা গেছে, শনিবার ছিল দোল উৎসব। উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নানাভাবে আহত হন প্রায় শতাধিক মানুষ, কিন্তু সেটা মহিলা এবং পুরুষ মিলে। আর তাদেরকে দিন রাত এক করে চিকিৎসার সেবায় নিযুক্ত রয়েছেন ডাক্তারবাবুরা। সুপার স্পেশালিটিতে কতজন ভর্তি বা কি ব্যাপার? স্পেশালিটিতে আমি এটুকু বলতে পারি যে আমার যেহেতু ডিউটি আওয়ার ছিল, গতকাল আমার অনকল ছিল, তো মোটামুটি 107 জন মতো ভর্তি হয়েছে। রং খেলার দিন? হ্যাঁ, মানে রং খেলারই কেসেই বেশিরভাগ, বেশিরভাগ নয়, 95% রং খেলার কেস। তার মধ্যে কিছু কিছু খারাপ ছিল যেগুলোকে আমরা রেফার করেছি, আর বাকি এখনও প্রায় 100টা পেশেন্ট নিয়ে আমি রাম দিয়ে যাচ্ছি। মেল ফিমেল? মেল ফিমেল। এটা কি মনে হচ্ছে, মানে জোরে বাইক চালিয়েছে বা অন্য মানুষ? স্বাভাবিক, সে তো স্বাভাবিক, সে তো অবশ্যই রং খেলাতে যা হয়। এখন চিকিৎসা চলছে এখানে? আগে চিকিৎসা চলছে, অনেক পেশেন্ট আছে, অনেকে ছেড়েছি। হ্যাঁ, আপনার নাম আর পরিচয় কাহিনী? আমি ডক্টর কেসি রায়, জেনারেল সার্জন। থ্যাংক ইউ। এটা হলো গিয়ে তোমার, মানে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, যাওয়ার পথে মানে দুইটা সাইকেল সামনাসামনি যাচ্ছে, ঢুলতে ঢুলতে আর কি খাইছিল মনে হয়, ঠিক আছে। তো আমি হরেন মারলাম, হরেন মারার পর সাইড দিল আর কি, সাইকেল দুটা সাইড দিল। তারপর যখন আমি মানে পাশে সামনাসামনি চলে গেলাম, তখন হুট করে আবার এই সাইডে চাপাই দিছে। তারপর বাসাইতে গিয়ে একদম আমি, তুমি কি রং খেলতে যাচ্ছিলে? হ্যাঁ। কোথায় যাচ্ছিলে? দাদুর বাড়িতে। কোথায়? কেন? হ্যাঁ, কেন? রং খেলতে যাচ্ছিলাম। হাসপাতালে তো অনেক রং খেলার পেশেন্ট দেখছি, সবই হাসপাতালে তো অনেক রোগী আসে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট? এখন তো মানে পুলিশ সময় মানে খাইছে। বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি হলো কি রানীহাট। হ্যাঁ, রানীহাট মোড়। কোথায়? মনে করি। হ্যাঁ, কী নাম তোমার? পূর্ণ বর্মা।